নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি বাচ্চা থেকে বড় সবারই প্রিয় একটি জলখাবারের রেসিপি, লুচি। আজ আমি একটু অন্য রকমের কালারফুল লুচি কীভাবে বানিয়ে দেখালাম সেটাই আজকে শেয়ার করতে চলে এসেছি। আসুন, কথা না বাড়িয়ে কীভাবে রেসিপিটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব 200 গ্রাম ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ রান্নার সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটার মেল্ট করে দিতে পারেন। আমি আজ কিন্তু কোনো লুচিতে চিনির ব্যবহার করব না। প্রথমে খুব ভালোভাবে আমাকে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে এইরকম মুঠো করে নিচ্ছি, ময়দাটা একটুও কিন্তু ভাঙছে না। আমাকে কিন্তু খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। আর ময়ামটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে অল্প অল্প জল দিয়ে প্রথমে একটা খুব সুন্দর সফট ডো আমাকে তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে খুব সুন্দর সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে আমি একটা বিট নিয়ে নিয়েছি, বিটটা আগে থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে বিটটা আমি গ্রেট করে নেব। তো বিটটা আমার পুরোটা লাগেনি, হাফটা লেগেছে। এটা আমি গ্রেট করে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে। আস্তে আস্তে এইভাবে বিটের রসটাকে আমি বের করে নেব। আপনারা চাইলে কেনা ফুড কালারও ব্যবহার করতে পারেন, কিন্তু আজকে আমি খুব সুন্দরভাবে বিটের রস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। তো বিটের রসটা বের করে নিয়েছি, তারপর আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, 2 চামচ ময়দা দিয়ে দেব। তারপর যে বিটের রসটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো ময়দাটার সাথে খুব ভালোভাবে বিটের রসটা আমাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, কালারটা দুর্দান্ত এসেছে। 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা ঢাকা চাপা খুলে দিলাম। দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে। এটা আমি হাত দিয়ে একটুখানি মেখে নিলাম, তারপর ছোট ছোট লেচি করে নেব। আপনারা যেমন সাইজে পছন্দ করেন লুচি খেতে, তেমন সাইজের লেচি কেটে নিতে পারেন। লুচি আমার খুব বেশি বড় ভালো লাগে না, তাই আমার পছন্দ মতো মিডিয়াম সাইজ করে নিলাম। তো হাত দিয়ে লেচিগুলোকে এইভাবে একটু চ্যাপটা করে গোল করে নেব। তো প্রত্যেকটা লেচিগুলোকে চ্যাপটা করে নিয়েছি। তারপর এখানে একটা ছিদ্রযুক্ত থালা আমি ব্যবহার করেছি। এই ছিদ্রযুক্ত থালাটা উল্টে দিয়ে একটু সাদা তেল পেছন দিকটা মাখিয়ে নেব। আজকে আমি হাত দিয়ে কাজটা করেছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তারপর এক এক করে লেচিটা যেমন আমরা লুচি তৈরি করি অমনভাবে লুচি তৈরি করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে ওটা যাতে উঠে না আসে। তাই এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটা আমি তৈরি করে নেব। একটু চেপে চেপে বেলতে হবে, কারণটা বলছি, চেপে চেপে বেললে এই যে নিচের দিকে থালার মানে ছিদ্রযুক্ত অংশটা যাতে বাইরের দিকে বেরিয়ে আসে সেটাই খেয়াল রাখতে হবে। তো আমি দেখলাম যে অল্প বেরিয়েছিল, তারপর একটু চেপে চেপে বেলে নিলাম। সাদা যে ছিদ্রযুক্ত অংশগুলো দেখুন দেখা যাচ্ছে লুচিটা বেলেছি, সেই অংশগুলোই কিন্তু আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাই আস্তে আস্তে দিয়ে দেব। তো আমি দেখলাম যে না, এরকমভাবে হচ্ছে না চামচ দিয়ে, তাই হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে আমাকে মাখিয়ে নিতে হবে। এরপর আমি আবার উল্টো করে দেব। তারপর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো আমি আজকের একটা স্টিলের গ্লাস দিয়ে এইভাবে গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ হিসাবে করে নিতে পারেন। তো একইভাবে আমি প্রত্যেকটা লেচিগুলোকে বেলে নেব। তো দেখুন এইরকমভাবে প্রত্যেকটা লেচি আমি আস্তে আস্তে করে বেলে নিয়ে চলে যাব রান্নার কাছে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে, আর গরম তেলের মধ্যে আমি এক এক করে লেচিগুলোকে দিয়ে ভেজে নেব।
আর গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু লুচিগুলোকে ভাজতে হবে। খেয়াল রাখবেন যাতে লুচিগুলো একটু পুড়ে না যায় বা লাল না হয়ে যায়, যে কারণে আজকে আমি চিনি ব্যবহার করিনি। চিনিটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে আর লুচিগুলো লাল হয়ে যায়, সেই জন্য আজকে আমি রান্নাতে কোনো চিনি ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলকো ফুলকো কালারিং লুচি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো একই রকমভাবে প্রত্যেকটা লুচি আমি তৈরি করে নেব। তো এইরকমভাবে লুচি যদি আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে। একই রকমভাবে প্রত্যেক দিন কিন্তু ওরা খেতে পছন্দ করে না, তা এইরকমভাবে আপনারা বাচ্চাদেরকে যদি লুচি তৈরি করে দেন তাহলে দেখবেন ওরা খুব মহা আনন্দে লুচিগুলো খেয়ে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আজকে আমি লুচিটা সার্ভ করেছি আলুর দমের সাথে, আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েও খেয়ে নিতে পারেন। তো একটা লুচি আপনাদেরকে আমি ভেঙে দেখাবো যে লুচিগুলো কতটা পারফেক্ট ফুলেছে আর ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। আপনারাও কিন্তু বন্ধুরা আজকে রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।